নমস্কার বন্ধুরা, রিয়েল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল সকাল পর্যন্ত, তো সকালে ঘুম থেকে উঠেই যথারীতি আমার দেরি হয়ে গেল। এতে বৃষ্টির কোনো দোষ নেই, দোষ আমার। যখনই বৃষ্টি হয় সকালবেলা জানলা খুলে বৃষ্টির দিকে তাকিয়ে থাকি, আকাশ কুসুম ভাবতে থাকি। তো আজকেও তার অন্যথা হয়নি। তারপরে দেখি বেলা গড়িয়ে গেছে, তারপর কোথা থেকে কাজ শুরু করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে আর ক্যামেরাটা যে হাতে তুলে নেব সেটার সাহস হয়নি। সকালের জলখাবারটা তাড়াতাড়ি রেডি করে নিয়ে তারপর ভাবলাম এখন আবার তোমাদের কাছে ফেরা যাক, তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে আসলাম। আজ শনিবার, আর শনিবার মানে আমাকে চিন্তা করতে হয় যে আজ কি রান্না হবে, সবাই কি খাবে, কারণ আমার ঘরে কেউ নিরামিষ খেতে চায় না। তো আমি আগের দিন রাতেই সবসময় ভেবে রাখি সকালে কি মেনু হবে, এটা আমাকে অনেকটাই হেল্প করে। সকালে কি ব্রেকফাস্ট বানাবো, দুপুরে কি লাঞ্চে বানাবো, তো কাল রাতেও যথারীতি সমস্ত কিছু ভেবে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে সেটাই প্ল্যান করে নিলাম। তো এতে কি হয়, অনেকটা সময় বেঁচে যায়, টেনশনটা কমে যায়, আর সকালে উঠে ঝটপট সব কিছু রেডি করে নেওয়া যায়। সকালের কাজগুলো যেহেতু দেরিতেই শুরু করেছি, তো স্বভাবতই সব কাজ দেরিতেই হচ্ছে। তো এটাও কিন্তু একটা শিক্ষা, আজকে যেই দেরিটা হলো কালকে কিন্তু আবার আমি খুব সজাগ থাকব, দ্বিতীয়বার যেন আমার এই দেরি না হয়। তো মাঝে মাঝে একটু এই শিক্ষাটারও প্রয়োজন আছে, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তো এটাই মাঝে মাঝে যখন একটু ভুলে যাই যে থাক একটু দেরি হলেই বা কি হবে, তারপর যখন কাজ করতে করতে বেলা গড়িয়ে যায় তখন ভাবি ইস কেন সময়টা নষ্ট করলাম, যদি ঠিক সময়ে কাজগুলো শুরু করতাম তো এতক্ষণে অনেকটাই হয়ে যেত। ঘরের কাজ করার ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, কোন কাজটার পরে কোনটা করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, বা একটা কাজ করার সাথে সাথে আরেকটা কাজ করে নেওয়া, মানে মাল্টিটাস্কিং করে নেওয়া। আমরা যারা একা হাতে কাজ করি তারা কিন্তু জানে যদি মাল্টিটাস্কিং করা যায় তাহলে অনেকটা সময় বেঁচে যায়। এখন দেখো আমি ফলগুলো সব ধুয়ে নিলাম, পাশাপাশি কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। যতক্ষণে ভাত হতে থাকবে আমার এদিকে টুকটাক যে কিছু কাজ আছে সেগুলো আমি গুছিয়ে নিতে পারবো, সবজিটা কেটে নিতে পারবো। তো এভাবেই আমি কাজ করে নিই, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যতটা সম্ভব একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নিলে আমারও ভালো হয়, আর আমার বাচ্চাকেও একটু আমি সময়টা দিতে পারি। দিন রাতে যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টার হিসেব আমি দিতে পারবো, যে 24 ঘন্টায় আমি কি কি কাজ করি বা আমাকে কি কি কাজ করতে হয়, এবং 24টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার কিন্তু কাজে লাগে, কোনোটাই আমি অকাজে নষ্ট করি না। এ কথাটা এর জন্যই বললাম যে শুধু কাজের ক্ষেত্রে নয়, যে ঘরের কাজ বা ঘরের দায়িত্ব সন্তানকে দেখা, তার সাথে সাথে আয়ুষ্মান যেহেতু এখন স্কুলে পড়ে, ওর কোনো প্রাইভেট টিউটর আমি কিন্তু রাখিনি, ওকে আমি ঘরেই পড়াই। তো সেক্ষেত্রে দুবেলা সময় বের করে ওকে নিয়মিত পড়ানো, সেটাও কিন্তু অনেকটা সময় চলে যায় এবং অনেকটা চাপের ব্যাপার। তো এর জন্যই আমি প্রাইভেট টিউটর রাখিনি, আমি দেখেছি আয়ুষ্মান আমার কাছে খুব ভালো পড়ে, আর আমি ওকে যেভাবে বোঝাতে পারি, যেভাবে যত্ন নিয়ে পড়াতে পারি, সেটা আমার মনে হয় আর কেউ কতটা পারবে জানি না। তো এখনও যেহেতু ও জুনিয়র কেজিতে পড়ে, অতটা উঁচু ক্লাসে ওঠেনি, তো আমার মনে হয় এখন আরও সামনের 4-5 বছর আমি ওকে নিঃসন্দেহে খুব ভালোভাবে পড়িয়ে নিতে পারবো, যার জন্য এই দায়িত্বটাও আমি তুলে নিয়েছি আমার ঘাড়ে। তো সেক্ষেত্রে সারাদিন যে সময়গুলো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট যেন তো আমার কাজের, কিন্তু একটুখানি সময় নষ্ট হয়ে গেলেই আমি ভাবি ইস এই সময়টা যদি ওই কাজটা এগিয়ে রাখতে পারতাম তাহলে আমারই ভালো হতো। তো এভাবেই যাদের দেখবে অনেক কাজ হাতে তারা জানে কতটা সময়ের মূল্য আছে, আর সময় কী জিনিস, কিন্তু তারা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড সময়কে ইউটিলাইজ করতে পারে। Thank you.
তো এইদিকে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, ঘর পরিষ্কার করা সমস্ত কাজ শেষ। এখন রান্না করতে এসেছি। রান্না করার আগে সবজি টবজি সব কেটে ধুয়ে নিচ্ছি। আর রান্না আজকে খুব সিম্পলভাবে করব, যার জন্য তোমাদের সাথে আমি তেমন কিছু শেয়ার করব না রান্না করার সময়। আসলে শনিবার দিন রান্নাটা আমি একটু সিম্পল করি, আর একটু দেরিতে করি যেন গরম গরম খাওয়া যায়, কারণ নিরামিষ রান্না ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আগে হাতের সমস্ত কাজ সেরে নিয়েছি, শুধু রান্নাটা করে স্নানটা করে পুজোটা দিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমি যখন এই চ্যানেলটা খুলেছিলাম ভাবিনি যে তোমাদের ভালোবাসা পাবো, তোমরা কেউ আমার ভিডিওগুলো দেখবে। তো যেই কজনই আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের কমেন্ট পড়ছি, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। এটাই তো পাওয়ার, ইউটিউব থেকে আমি কি পাবো আমি জানি না, কিন্তু যতটুকু পাচ্ছি এটাও কিন্তু আমার পক্ষে ভীষণ আনন্দের। আর সাথে বলবো, যদি আমার ভিডিওগুলো বা আমার কাজগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু চাইলে একটা লাইক করে দিতে পারো, তোমাদের লাইক আমাকে অনেক হেল্প করবে। আর যদি মনে করো যে তোমাদের এই বোন বা দিদি একটু এগিয়ে যাক ইউটিউবে, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইবও করে নিতে পারো, আর চাইলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো। আজকের মেনুতে বেশি কিছু রাখিনি, সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি, আর সাথে পনিরের তরকারি করে নেব। পনিরটা যেভাবে নর্মাল রান্না করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ নুন যা দিই, আর সেটা দিয়ে মশলাটা কষিয়ে দেখো আলু পনিরের একটা তরকারি করে নিয়েছি, আর সাথে থাকবে কাঁকরোল আর করলা ভাজি, তো এটা দিয়ে হয়ে যাবে। তবে একদিকে ভালো, কিন্তু সিম্পল রান্না যত থাকে ততই তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু বিশাল বড় একটা কাজ বলবো, কাজ আবার চাপ দুটোই ঘাড়ের থেকে কিন্তু নেমে যায়। এখন যখন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছিলাম, সেই মুহূর্তে একটা ফোন এসেছিল, আর ফোনটা এই ছিল যে আজ শনিবার, কাল রবিবার আমার মা আসবেন আমাদের সাথে দেখা করতে, তো অনেক দিন পরে আমার মায়ের সাথে আমার দেখা হবে, আর এর জন্য এত আমি আনন্দিত হচ্ছিলাম যে সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। কিন্তু এর সাথে সাথে দুঃখ হচ্ছিল যে মা এসে কিছুক্ষণ থেকে সন্ধ্যাবেলা আবার চলে যাবে, এটা ভীষণ আমার খারাপ লাগছিল। যদি মা কিছুদিন আমার কাছে থাকতেন তো আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু মারও নিজের একটা সংসার আছে, মার সেটা অবকাশ নেই, আর আমারও অবকাশ নেই যে আমি মার সাথে যাব, কারণ এখন আয়ুষ্মানের স্কুল আর সাথে আয়ুষ্মানের পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই যে মার কাছে গিয়ে দুটো দিন থাকব। তো এই জিনিসটা প্রত্যেকটা মেয়ে যে কীভাবে ফিল করে, আর এটা কি বলবো, অনেকটা দুঃখেরই জায়গা যে বাবা মায়ের থেকে দূরে থাকা, বা সব থেকে দুঃখ যখন লাগে সেটা হলো মা বা বাবা যখন বাড়িতে আসেন আর ওরা যখন চলে যায়, সে যাওয়ার মুহূর্তটা আমি কেন যেন কখনো নিতে পারি না। আমার বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, অথচ আমি এখন পর্যন্ত এই জিনিসটা মেনে নিতে পারি না। তো যাই হোক, এটা একটা দুঃখের বা সুখের কি বলবো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমার সিঙ্কটা পরিষ্কার করছি, সিঙ্কটা দেখলে মনে হয় যে খুব নোংরা, আসলে কিন্তু তা নয়, জানো তো, যে এই সিঙ্কটা বানিয়েছিল সে আসলে কাজটাই ঠিকমতো করতে পারেনি, মানে সিঙ্কে চারদিকের একটা ফিনিশিং থাকে তো সেটা কিন্তু কিছুই করেনি, শুধু সিঙ্কটা লাগিয়ে দিয়েছে ব্যাস। তো দেখলে মনে হয় কি ভীষণ নোংরা, আর এখনও সিমেন্টের অনেক দাগ উঠেইনি। আর এটা যেহেতু আমার রেন্টেড হাউস, তো রেন্টে থাকি বুঝতেই পারো, চাইলেও আমার কিছু করার নেই, যেমন রয়েছে তেমনই রাখতে হবে। তো এটাকে আমি সব সময় দেখলেই বেকিং পাউডার আর প্রিল দিয়ে এভাবে পরিষ্কার করে ভালোভাবে সবসময় পরিষ্কার করি, 10 মিনিট আমি এভাবে মাখিয়ে রেখে দিই, তারপর ভালোভাবে মেজে নিই। আর এই বাড়িতে জলটাও ভীষণ আয়রন, 2-3 দিন পরপরই মানে সমস্ত সিঙ্ক হলুদ হয়ে যায়। তো এদিকে এই বাড়িটার এটাই একটা সমস্যা
যে জলের ভীষণ সমস্যায় আমি ভুগছি। তো যাই হোক, যতটা সম্ভব আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর তোমরা দেখো, আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিলাম, কোথাও কিন্তু নোংরা নেই, কিন্তু দেখলে মনে হচ্ছে মনে কোথাও যেন একটু নোংরা লেগে আছে। তো কখনো যদি তোমাদের মনে হয় কাজ করতে করতে যে দিদির সিঙ্কটা ভীষণ নোংরা, প্লিজ তোমরা নোংরা মনে করো না, এটা এরকমই। যেদিন নিজের বাড়িতে যাব বা নিজের একটা বাড়ি হবে, তো সেদিন সব কিছু মনের মতো করে তৈরি করে নেব, কিন্তু এখন তার আর উপায় নেই। এখন যেটা আছে, যা আছে, তার মধ্যে দিয়েই থাকতে হবে, সেটাই মেনে নিতে হবে। কিন্তু সেটাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে, তো যে এটা যদি এরকম হতো ভালো হতো, এটা এরকম হলে ভালো হতো, তো সেটাই আর কি। তো দেখো, সিঙ্কটা কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো অনেকটা কাজ করার পরে এখন আমরা মা ছেলে দুজনেই ক্লান্ত। যদি আমার ছেলে কাজ করেনি, কিন্তু আমার সাথে কথা বলতে বলতে খেলতে খেলতেই ও ক্লান্ত হয়ে যায়। তো ওকে এখন আমি গ্লুকন ডি দিয়ে নেব, আর আমিও তার সাথে দেখি একটু চটপটা কিছু খেয়ে নেব। আসলে প্রচণ্ড কিন্তু গরম, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে টুকটাক, কিন্তু একটা ভাপসা গরম দিচ্ছে। এর আগের বছর গরমে আমের আচার করেছিলাম, দু রকমের, টক আমের আচার, মিষ্টি আমের আচার। তো আমার হাজবেন্ডের প্রিয় মিষ্টি আমের আচার, তো ও সবসময় পরোটার সাথে, রুটির সাথে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। বাকি রয়েছে আমার আমের আচারটা, মানে যেটা টক আমের আচার, কারণ আমি টক খেতে বেশি ভালোবাসি, মিষ্টি আচার আমার অতটা পছন্দ হয় না। তো এক বছর হয়ে গেল দেখো আচার বানিয়েছি, এখনও রয়ে গেছে। তা আমি মাঝে মাঝে একটু খাই। এবার তোমার দাদা বলছে আবার আচার বানাতে। তো আগের বছরে যতটুকু আচার রয়ে গেছে, তো সেটা তো শেষ করতে হবে, তারপরে আবার নতুন আচার বানাতে পারবো। তো ভাবলাম যে রোজ দুপুরবেলা একটু করে আমি আচার বার করি আর খাই, কারণ এটা যেহেতু টক আচার আর কেউ খাবে না, আমি বসে বসে খেয়ে শেষ করি আর কি। তো দুপুরবেলা অনেকটাই বৃষ্টি হচ্ছিল, এরই মাঝে আমরা মা ছেলের লাঞ্চটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। বাইরে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তো ভাবলাম যে এই বৃষ্টি দেখতে দেখতে একটা কিছু বানিয়ে ফেলি, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর খুবই সিম্পল, খুব ছোট্ট একটা রেসিপি, কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। আর এখন যেহেতু আমের সিজন, আম কার না পছন্দ, আর আমাদের ঘরে তো আম সুপার হিট বলবো, একদম সবারই পছন্দ, একটা হিট ফ্রুট বলতে পারো। তো দেখো, এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, এটা এখন ভালোভাবে জাল করে নেব। দুধটা জাল হয়ে যাওয়ার পরে আমি সাবু দিয়ে দিয়েছি। সাবুটা কিন্তু আমি ধুয়ে নিয়ে নিয়েছিলাম, হাফ লিটার দুধে এক কাপের থেকে একটু কম সাবু দিয়েছি, মানে হাফ কাপের থেকে একটু বেশি। তো যেই আমটা দেখো আমি কেটে নিয়েছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে এখন 2 মিনিটের মতো এরকম একটা পাল্প আমি বানিয়ে নেব। তো এভাবে কি হয়, দুধটা কিন্তু ফাটবে না। এখন যে রেসিপিটি বানাচ্ছি সেটা হলো আমের ক্ষীর। আর দেখো, দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি, চিনিটা নিজের স্বাদ অনুসারে দিতে হবে মিষ্টিটা। আর সাবুটা কিন্তু একদম গলিয়ে ফেলিনি, সাবু সেদ্ধ হলে যেরকম গোটা গোটা থাকে সেই পর্যায়ে সাবুটা রেখেছি। তারপরে যখন চিনিটা গলে যাবে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং 5 থেকে 7 মিনিট আমি দুধটাকে, মানে দুধ সাবুটাকে রেস্টে রেখে দেব। তো সেটা আগেই বললাম যে ভীষণ ছোট্ট রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, 7-8 মিনিট কিন্তু প্রায় হয়ে গেছে, এখন একটু নাড়ে নিলাম দুধটাকে, কিন্তু আমি ঠান্ডা করিনি, জাস্ট রেস্টে রেখেছিলাম। তো আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্সড করে নেব। তো তৈরি হয়ে গেল আমের ক্ষীর। আর এটার মধ্যে আমি কোনো রকমের ফ্লেভার মেশাবো না, যেহেতু আমের একটা খুব সুন্দর নিজেরই ফ্লেভার আছে। অন্য কোনো ফ্লেভার যদি আমি মেশাই এখানে, এলাচ জাতীয় কিছু, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে।
তো দেখো খিরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর বাচ্চাদের কিন্তু এই ধরনের রেসিপিগুলো করে দিলে ভীষণ হেলদিও হয়, ওরা কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে। তো এই ছিল আমার তরফ থেকে আজকে একটা ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।